এই যে এই দুইটা লন খাওয়ার স্বাদ পাইবেন ব্যাকটাক নাই হাতে কি করে নিবা রাখেন আমি দিতেছি সরি সরি ইয়েস কত করে টাকা দেওয়া লাগবে না হ্যাঁ টাকা দেওয়া লাগবে না টাকা লাগবে না মানে কত করে বলেন কত বলেন না না মাগো আমরা গরিব হইলেও মানির মান জানি আর বাবাজি আমাদের যেই উপকার করে সেই ঋণ কি আমরা পরিশোধ করতে পারবো আর বাবা হইলো ফেরেস্তার মতো তার কাছ থেকে টাকা নিলে আমার পাপ হইব শুনেন টাকা রাখেন আপনার কোনো পাপ হবে না আর আমি একজন ডাক্তার সেবা করা হচ্ছে আমার কর্তব্য আমার দায়িত্ব আমি আমার কর্তব্যটা পালন করি আর কিছু না দাও টাকা দিয়ে দাও আমার মাফ করো বা আমি যদি তোমার কাছ থেকে টাকা নেই এইটা যদি তোমার শাশি জানতে পারে তো তোমার ঘরে ঢুকতে দিব না আর এটা তো আমি কিনা নি নাই এটা আমার গাছ আচ্ছা ঠিক আছে চাচা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ গেলাম আর এরপরে নিলে কিন্তু টাকা নেবেন এরকম করে ফ্রি ফ্রি জিনিস নিয়ে গেলে বুঝছেন চাচা মানুষ কিন্তু খারাপ বলবে বড় ভাই এই ডাক্তাররে বদলি করে দেওয়ান যায় না আসছে তো দুই মাস হয় নাই এখনই বদলি করান যায় তাইলে কোনো কিছুতে ফাঁসাই দেন আরে না না উল্টাপাল্টা কিছু করা যাবে না শত হলেও সে একজন ডাক্তার আর আমরাও তো বাস স্ট্যান্ডের গুন্ডা পান্ডা নাই দেখছেন বড় ভাই রহমান স্যারের দরদটা কি দরদটা মোটে উতলাই ভর্তি আচ্ছা ঠিক আছে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করার দরকার নাই আমি দেখতেছি নেতা তো ঢাকায় নেতা আসুক আমি দেখি কি করা যায় আমার মনে হয় যে বদলি করাটাই ওয়াইজ হবে কিন্তু এ বদলি করতে যে কত টাকা ঢালতে হবে সেটাই হচ্ছে বিষয় আপনি টাকা পয়সা নিয়ে কোনো টেনশন করেন না আমরা সবাই আছি সবাই মিলে আমরা কালেক্ট করব আপনি নেতার সাথে কথা বলেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি আমাকে একটু ভাবতে দেন নেতা আসুক আপনারা এখন যান নেতা আসলে আমাদের ঘরটা জানাবেন তাহলে ঠিক ঠিক আছে বড় ভাই যাই করেন একটু জলদি করেন ঝামেলা বাড়লে কিন্তু পরে ঘাট থেকে নামানো যাবে না আসসালামু আলাইকুম আপনি আসছেন আমি তো ভাবছিলাম আপনি আজকে আসবেন না Thank you.